নো মাস্ক নো মুভমেন্ট এই স্লোগানকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে লকডাউন বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সকাল 11টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ মেহেদি হাসানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। কোভিড-19 এর উপর বক্তারা তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, পৌর মেয়র আলহাজ আহসানুল হক চৌধুরী টুটুল, বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রেহনুমা তারান্নম, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সরোয়ার জাহান মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান হাবলু সহ 10 ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবক সভায় উপস্থিত ছিলেন।